আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমি আপনাদের প্রতিনিয়ত দেশি মুরগির খামারের প্রতিবেদন দেখানোর চেষ্টা করি, এবং নতুন নতুন যারা উদ্যোক্তা, যে ভাই যারা আছেন, যারা এই দেশি মুরগির খামার গড়ে তোলেন, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি, এবং তারা কীভাবে এই দেশি মুরগিগুলো প্রথম অবস্থায় লালন পালন শুরু করলেন এই ব্যাপারগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি কালিয়াকুর জালসুখা আরিফ ভাইয়ের দেশি মুরগির খামারে। আরিফ ভাই মূলত উনি একটা গার্মেন্টসে চাকরি করেন, তার পাশাপাশি এই দেশি মুরগির খামারটি গড়ে তুলেছেন। তো আজকে আমরা তার কাছ থেকে এই দেশি মুরগি সম্পর্কে বিস্তারিত শুনবো, এবং নতুন যদি কোনো উদ্যোক্তা ভাই এই দেশি মুরগির খামার শুরু করতে যান চাকরির পাশাপাশি, সে আসলে কীভাবে শুরু করতে পারেন এই ব্যাপারটাও তার কাছ থেকে আজকে আমরা শুনবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আরিফ ভাই কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আপনি তো আসলে গার্মেন্টসে চাকরি করেন, তার পাশাপাশি এই দেশি মুরগির খামারটি গড়ে তুলেছেন। এই যে চাকরির পাশাপাশি আসলে দেশি মুরগির খামার গড়ে তোলার ইচ্ছাটা আসলে আপনার কবে থেকে? আসলে ইচ্ছাটা বলতে, আমার এক ছোট ভাই দেশি মুরগির খামার করতো, প্রথম অবস্থায় চাকরি করতো, চাকরি বাদ দিয়ে ও দেশি মুরগির খামারটি করেছে। করার পরে ওর দেখে আর কি আমার ইচ্ছা জাগে আর কি দেশি মুরগির খামার করার। আচ্ছা, পরে ওরে দেখে আমি আর কি দেশি মুরগির খামারটি করেছি। আচ্ছা, কতদিন আগে আপনি এটা শুরু করেন? আমি আড়াই মাস আগে শুরু করি আর কি। আচ্ছা, কতগুলো মুরগি দিয়ে শুরু করেন? আমি প্রথম অবস্থায় 250 মুরগি দিয়ে শুরু করি। আচ্ছা, কতগুলো মানে কয়দিন বয়সে মুরগিগুলো আপনি সংগ্রহ করেন? আমি 10 দিন বয়সের বাচ্চা সংগ্রহ করি। 10 দিন বয়সের বাচ্চা আসলে ভাই কেন সংগ্রহ করলেন? আসলে বলতে কি, 10 দিনকার বাচ্চা সংগ্রহ করার কারণ হলো, আমি তো প্রথম অবস্থায় জানি না ভাই বোর্ডিং কিভাবে করতে হয়, এজন্য আমি জানি আমার বাচ্চা কোনো সমস্যা না হয়, এজন্য আমি ওখান থেকে বোর্ডিং করে আনি আর কি। আচ্ছা আচ্ছা, বোর্ডিং করে তারপরে আপনি? হ্যাঁ, বোর্ডিং করার পরে আমি নিয়ে আসি। আচ্ছা, কোনো ধরনের ভ্যাকসিন করছেন কিনা? হ্যাঁ, ভ্যাকসিন করা হয়েছে। কি কি ভ্যাকসিন করছেন? ভ্যাকসিন বলতে রানীক্ষেত করা হয়েছে, আর একটা ভ্যাকসিন বাকি আছে, ওটাও আমি করব। আচ্ছা, এগুলোকে আপনি নিজে করছেন কিনা? হ্যাঁ, নিজে করছি। আচ্ছা, এই যে আপনি যেটা নতুন শুরু করছেন, শুরু করার আগে আসলে কোনো ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা? না, আমি কোনো প্রশিক্ষণ নেই নাই, ওই দেখে আমার ছোট ভাইটা দেখেই আমি আর কি নিজেই বল করছি। আচ্ছা, এখন আপনার কতগুলো মুরগি আছে? এখন আমার 200 মতো আছে আর কি। 200 মতো মুরগি আছে। আচ্ছা, এগুলো বয়স কতদিন চলে এখন? এগুলোর বয়স আমার আড়াই মাস চলে আর কি। আড়াই মাস? আচ্ছা, এগুলোর খাবারটা আসলে ভাই কী দিচ্ছেন? এগুলোর খাবার আমি স্টার্টার খাবার খাওয়াইছি এক মাস বয়স পর্যন্ত, তারপরে আমি সোনালী ফিড খাওয়াইতেছি এখন বর্তমানে। আচ্ছা, কোনো ধরনের শাকসবজি বা? হ্যাঁ, শাকসবজি খাওয়ানো যায়। হ্যাঁ, দেই আমি, খাওয়ানো যায়, সমস্যা নেই। কি ধরনের শাকসবজি আপনি দেন? আপনার সেচি পাতা আছে, ঘাস টাস ওগুলো আর কি, সব ধরনের জিনিসই খাবার খাওয়া যায়। আচ্ছা, কখন কখন এটা দেন? ওরা যে কোনো এক টাইমে হলে হয়েছে, কোনো টাইম নাই, সকালে দিলেও দেওয়া যায়, বিকালে দিলেও দেওয়া যায়। আচ্ছা, এখন আপনার এই মুরগিগুলো প্রতিটা মুরগি আসলে কত গ্রাম করে হয়েছে আনুমানিক? ওটা আনুমানিক আপনার 500 থেকে 600 গ্রামের মতো ওজন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আরিফ ভাই এগুলো যে পালন করতেছেন, এগুলো আসলে কিসের জন্য লালন পালনটা করতেছেন? ওটা আসলে আমি ডিমের জন্য, মাংসের জন্য দুটাই আর কি করেছি। আচ্ছা আচ্ছা, ডিম এবং মাংসের জন্য কি ধরনের একই ধরনের খাবার বা? হ্যাঁ, একই ধরনের খাবার খাওয়াচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, মাংসের জন্য একটা দেশি মুরগি লালন পালন করলে আসলে কতদিন সময় লাগে? ওটা আপনার দেশি মুরগি মাংসের জন্য করলে 70 থেকে 75 দিন পর্যন্ত লালন পালন করা লাগে। আচ্ছা, কত দিন, এই 70 থেকে 75 দিন লালন পালন করার পরে একটা দেশি মুরগি কত গ্রাম করে হয়? একটা দেশি মুরগি 70 থেকে 75 দিন পাললে আর কি 700 গ্রাম থেকে 800 গ্রাম ওজন হবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এই ডিম পাড়াটা আসলে কতদিন বয়স থেকে ডিম পারবে? ডিম পাড়া বলতে ওটা আপনার 4.5 মাস বয়স হলে ডিম পারবে। আচ্ছা, কতদিন পর্যন্ত ডিম পারে দেশি মুরগি? দেশি মুরগি আপনার একটা মুরগি 20 থেকে 18টা ডিম পারে। 18টা ডিম পারার পর আপনার কুইসা হয়ে যাবে, কুইসা হলে এক সপ্তাহের মতো কুইসা থাকবে, ওটা ভাঙ্গা গেলে আবার 15 দিন পরে থেকে ডিম পারবে আর কি। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই এই যে আপনি মাংসের জন্য যেগুলো লালন পালন করতেছেন এবং ডিমের জন্য যেগুলো লালন পালন করতেছেন, এই দুটোকে একত্রে রাখছেন কিনা? হ্যাঁ, একত্রে রাখছেন। একত্রে রাখলে কোনো ধরনের সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না, আমার তো আসলে জায়গা অল্প, এই জন্য আর কি আমি একত্রে রাখছি। আচ্ছা, পরবর্তীতে আমি খামারটি আরও বড় করার চিন্তা করেছি, তখন আমি আলাদা আলাদা পালবো আর কি। আচ্ছা আচ্ছা, এখন আপনার জায়গা সংকটের জন্য দুইটা একসাথে রেখেছি। আচ্ছা, এই যে আপনি যে শেডটা করছেন ভাই, এই শেডটা আসলে কত ফিট বাই কত ফিট আছে? এই শেডটা আমার লম্বায় আছে 18.5 ফিট, পাশে 15.5 ফিট আছে। আচ্ছা, কতগুলো মুরগি পালা যাবে এখানে? এখানে আপনার 300 মুরগি পালা যাবে আর কি মূলত। আচ্ছা, এই শেডটা কমপ্লিট করতে আপনার কত টাকার মতো খরচ হয়েছে? সেটটা সম্পূর্ণ পুরো কমপ্লিট করতে আমার 40 থেকে 45 হাজারের মতো খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এই যে আপনি মুরগি পিছনে এবং মুরগি খাবার সহ আসলে কত টাকার মতো খরচ হয়েছে? মুরগি খাবার আর আসলে মুরগির বাচ্চার দাম সহ আসলে আমার
পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মতো খরচ হয়েছে। আচ্ছা, তাহলে সব মিলে প্রায় আশি হাজারের মতো খরচ হয়েছে। আচ্ছা, এই মুরগিগুলো যখন আপনি বিক্রি করবেন বা যখন বিক্রি করার উপযোগী হবে, তখন কি আসলে এই টাকাটা পুষিয়ে আনা সম্ভব কিনা? আসলে পুষিয়ে আনা সম্ভব, আমার ইচ্ছা আছে আমার। আচ্ছা, আপনার এখানে মাংসের জন্য যে মুরগিগুলো লালন পালন করতেছেন, এগুলোর বাজার দর কেমন? বাজার দর বলতে মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো পর্যন্ত আছে বাজার দর বর্তমানে। বর্তমানে? আচ্ছা, আর ডিমের চাহিদাটা কেমন? ডিমের চাহিদা মোটামুটি ভালোই, ডিমের হালিও ভালো বিক্রি হয়, চৌষট্টি টাকা হালি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই, আপনার এই যে মুরগিগুলো যে লালন পালন করতেছেন, এই পালন করার সময় আসলে এই দেশি মুরগি আসলে কী কী ধরনের আপনার সমস্যার সম্মুখীন হয়েছেন? প্রথম অবস্থা একটু ঠান্ডা লেগেছিল, একটুকাই, আর কোনো সমস্যা হয় না এখন তো ইনশাল্লাহ, আর আশা করি হবে ওনার। আচ্ছা, মানে প্রথম এখন পর্যন্ত শুধুমাত্র আপনার মুরগিগুলো ঠান্ডা একটু সমস্যা হয়েছে? ঠান্ডা হিট্টু অবস্থা প্রথম অবস্থা হয়েছিল, ওটা আমি এখন কাটিয়ে উঠছি আর কি। আচ্ছা, এছাড়া আর কোনো ধরনের সমস্যা? না, আর কোনো সমস্যা হয় না আমার। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই, আপনি যখন অফিসে চলে যান সকালে, এরপর আসলে এই মুরগিগুলো কীভাবে দেখাশোনা করেন বা মেনটেনটা আসলে কীভাবে? এটা আমি অফিসে যাওয়ার আগে সকালে খাবার পানি সব দিয়ে যাই, দিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফ দেয় একটু দুপুর টাইমে একটু পানি টানে চেঞ্জ করে দেয়, তারপরে বিকেলে অফিস থেকে এসে আমি আবার নতুন করে খাবার পানি দুটাই চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই, আপনার এই দেশি মুরগি খাবার নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যতে আমার আরও বড় করার ইচ্ছা আছে, পরিকল্পনা আছে, বড় করে বাড়াবো আমি, প্ল্যান করছি এটাই। পরবর্তীতে আমি চাকরি বাদ দিয়ে খামার নিয়েই থাকবো আর কি, খামারটা বড় করার চিন্তা ভাবনা আর কি অনেক বড়। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই, আপনার মতো যারা চাকরি করেন, চাকরির পাশাপাশি দেশি মুরগি খামার শুরু করতে চাচ্ছেন, আসলে তাদের উদ্দেশ্যে আসলে আপনার কোনো পরামর্শ থাকবে কি না? তাদের মনে পরামর্শ বলতে নতুন অবস্থায় করলে করতে পারে, কারণ একটা চাকরির পাশাপাশি যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে তাদের তার জন্য আর কি অনেক ভালো আর কি। আচ্ছা, আমি এই প্ল্যান নিয়েই চিন্তা ভাবনা করে আমি খামারটি করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আরিফ ভাই, আপনি ভালো থাকবেন, আমরা দোয়া করি আপনার এই খামারটি আর অনেক বড় হোক। আসসালামু আলাইকুম।